দুবাইয়ের বুর্জ খলিফা এবার গোবরডাঙ্গায়। গত বছর দুবাইয়ের বুর্জ খলিফার বিল্ডিং এর আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তা দেখতে ভিড় জমেছিল বহু মানুষের। এবছরও হচ্ছে বুর্জ খলিফার আদলে মণ্ডপ, তবে কলকাতায় নয়, বুর্জ খলিফার আদলে এবার মণ্ডপ তৈরি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গায়। জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। গত দুবছর করোনার কারণে সেভাবে পুজোর আয়োজন হয়নি রাজ্য জুড়ে, আর এবার করোনার প্রকোপ কাটতেই কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় পুজোর প্রস্তুতি তুঙ্গে। এমতো অবস্থায় উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা মিলন সংঘ ক্লাবের উদ্যোগে তৈরি হচ্ছে বুর্জ খলিফার আদলে মণ্ডপ। গত সত্তর বছর ধরে পুজোর আয়োজন করে আসছে মিলন সংঘ। এই মণ্ডপের উচ্চতা হবে সত্তর থেকে বাহাত্তর ফিট, সঙ্গে থাকছে তাক লাগানোর মতো আলোক রোশনাই। শুনে নেব আমরা মিলন সংঘ ক্লাবের সহ সম্পাদক জনার্দন দাস ঠিক কি বলেছেন, শুনুন। মূলত এই যে প্যান্ডেল কত উচ্চতা? আনুমানিক সত্তর থেকে বাহাত্তর ফুট। একেবারেই এই যে প্যান্ডেলে যে আমরা যেগুলো বাইরের শিল্ড দেখতে পাচ্ছি এগুলো কি দিয়ে তৈরি? এগুলো ট্রান্সপারেন্ট একটা শিট, ট্রান্সপারের উপরে কাঁচের ল্যামিনেশন করা আছে। কি দিয়ে কি ভাবনা? এইটা ভাবনা হচ্ছে বিগত বছর 2021 সালে মাননীয় সুজিত বসু মহাশয় দমকল মন্ত্রী, উনি এই প্যান্ডেলটি শ্রীভূমি ক্লাবে উপস্থাপনা করেছিলেন। সেখান থেকে আমরা এই উৎসাহ পাই। এই উৎসাহ পাওয়াতে আমরা এবছর এই চিন্তাভাবনা করি। কত কেমন কি ভিড় হবে এবং সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা? ভিড় নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা আমরা প্রশাসন আমাদের যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকাকে মান্যতা দিয়েই আমরা দুটো তিনটে অঞ্চলের মানুষ এই পুজোর সঙ্গে জড়িয়ে আছি। এক নম্বর গভর্নর কলোনি এবং সমদ্দারপাড়া নন্দনকানন, এই তিনটি অঞ্চলের মানুষ আমরা একত্রিত হয়ে এই ভিড় নিয়ন্ত্রণ করব, সঙ্গে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েই আমরা এই কত বছর তম হচ্ছে এবার সত্তরতম বর্ষের শারদ উৎসব। আলোর ব্যবহার যেভাবে শ্রীভূমিতে ছিল, যেভাবে আলোয় আলোকিত হয়েছিল সেইভাবেই আলোয় আলোকিত হবে। এই লেজার শো মূলত কোন সময় দেখা যাবে? এই লেজারটা দেখা যাবে বিকেল ছটা থেকে রাত্রির একটা পর্যন্ত, কারণ হচ্ছে এর একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত এই আলোগুলো জ্বলে, কেমন সেই কারণে একটা পর্যন্তই আমরা এই শোটা চালাতে পারবো। তারপরে আমাদের প্যান্ডেল থাকবে কিন্তু সেই আলোটা আর দেখা যাবে না। আর কবে থেকে প্যান্ডেল খুলে দেওয়া হবে? 28 তারিখ অর্থাৎ তৃতীয়ার দিন আমাদের শুভ উদ্বোধন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জনার্দন দাস, আমি গোবরডাঙ্গা মিলন সংঘ ক্লাবের সহ সম্পাদক।